বিছানায় ঘুমোবো আপনি সোফায় যান না হবে না এটাই হবে এই বিছানাটাও এখন আমার কারণ আমি আপনার বউ হ্যাঁ ঠিকই শুনছেন এভাবে কর্ণের বিছানা দাবি করলো রাধিকা বিয়ের পর বউ সোফাতে শোবে আর বর খাটে তাও আবার হয় নাকি এভাবেই নিজের প্রাপ্য অধিকার দাবি করলো রাধিকা অনেক বাধা বিপত্তি পেরিয়ে চার হাত এক হয়েছে বিয়ের আগে যতটা সমস্যা ছিল তার আরো দ্বিগুণ জটিলতা সৃষ্টি হয়েছে কর্ণ রাধিকার জীবনে একদিকে রাধিকার মনি আর অন্যদিকে কর্ণের মা বেজায় রেগে তাদের ওপর বিয়ের পর এই প্রতিটা সম্পর্ক আবার কিভাবে আগের মতো করবে রাধিকা কর্ণ আর রাধিকার এই নতুন সম্পর্কই বা কোন দিকে মোড় নেবে সেসব তো সময় বলবে তবে আপাতত নবদম্পতির প্রেম আর রোম্যান্স দেখার অপেক্ষাতেই তাদের অগণিত দর্শক। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।